আসসালামু আলাইকুম, আমরা আসছি ঐতিহ্যবাহী পেয়ারা বাগান। পেয়ারা বাগানটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে হলো পেয়ারা, সবাই গাছ থেকে খেতে পারবে, এতে কোনো সমস্যা নাই, তাদের কাছে জিজ্ঞাসা করলাম। তো আমরা অবশ্য দেখি কোন গাছে পেয়ারা আছে, আমরা পেয়ারা খেতে পারি কোন গাছ থেকে। এখানে এই যে দোলনই আছে, তারপরে এই যে ফুল গাছ কত সুন্দর, তারপরে যে বসার জায়গা, তো অনেক সুন্দর 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 জায়গা আছে, তার উপরে ওঠার জন্য অনেক সুন্দর জায়গা আছে। তো আমরা এখন পেয়ারা খাবো অবশ্য। তো এখন এখানে লেখা দিচ্ছে দেখেন, আমরা সেরা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, ওই যে আমার বন্ধু আছে। তো এখানে পেয়ারা তো ফ্রি, এখন আমরা পেয়ারা খাবো। এখন আসলে পেয়ারা হাতের নাগালে খুবই পাওয়া খুব কষ্টকর, তো পাচ্ছি না হাতের নাগালে, খুবই কম। এখন অনেক লোকজন তো আসে, আমরা তো খুব একা, আমরা তো এখানে একা আসি না। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এটা টোটালি একটা বাগান। এই বাগানের কথা অনেক শুনেছি, যে অনেকে পেয়ারা ছিঁড়ে নিতেছে, তো অনেক খুবই ভালো লাগতেছে। ঐতিহ্যবাহী পেয়ারা বাগান।